হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় চিতই পিঠা রেসিপি। ঘরেই কীভাবে নরম তুলতুলে দোকানের মতো চিতই পিঠা তৈরি করা যায়, চলুন দেখে নেওয়া যাক। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো 2 কাপ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর চালের গুঁড়ো আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ কুসুম গরম পানি। পানিটা খুব বেশি ঠান্ডা হবে না, আবার খুব বেশি গরমও হবে না। তারপর এই পানিটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটিকে ব্লেন্ডার জারে ঢেলে নেব। তারপর 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাবলস তৈরি হয়েছে। এখন এটা বাটির মধ্যে আবার ঢেলে নিচ্ছি আর এই ব্লেন্ডার জারের মধ্যে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে তারপর একটু ধুয়ে আবার সেই পানিটাকে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার চালের গুঁড়াটা শুকনো ছিল, যে কারণে পানির পরিমাণটা একটু বেশি লেগেছে। আপনাদের চালের গুঁড়া যদি ভেজা থাকে তাহলে পানিটা পরিমাণ মতো বুঝে দেবেন। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি পিঠা তৈরি করার জন্য চলে যাচ্ছি। আমি হাঁড়িটাকে হাই হিটে গরম করে তারপর সেই ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। 2 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি একটি ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, অপর পাশটাও মুচমুচে হয়েছে। আমি এখন একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখতে কেমন হয়েছে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জালি জালি হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে। এখন আপনারা এই পিঠাটাকে দুধের মধ্যেও ভেজাতে পারেন অথবা মাংস, ভর্তা, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমার পিঠা তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনকার মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।